টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আগের দিনে যে দিল্লির বাস নিয়ে ব্লগটা বানিয়েছিলাম সেটা তোমাদের খুব ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো। তো এনিওয়ে আজ এরকমই একটা কিছু ব্লগ বানাতে চলেছি, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো স্টে টিউন, দেখতে থাকো। তো গাইস, মেয়েদের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যেটা হচ্ছে, যেটা মানে না করলে নয়, সেটা হচ্ছে পার্লার। তো বিউটি পার্লারে যাওয়া মেয়েদের জন্য খুবই জরুরি। তো আমি ভাবলাম যে আমাকে বিউটি পার্লারে যেতে লাগবে, তো ভাবলাম যে চলো বিউটি পার্লারে যাই, আর সেই সঙ্গে তোমাদেরকে একটা কম্পারিজন করে দেখাবো যে দেখো দিল্লিতে এরকম দাম নেয় এই জিনিস করতে গেলে, প্লাস তোমাদের এরিয়াতে কত দাম নেয়। তো সেরকম একটা কম্পারিজন করে দেখাবো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর আমি কি বলতো, রেগুলার যে ওয়ার্কগুলো থাকে যেমন থ্রেডিং, ওয়্যাক্সিং বলো, এগুলোর জন্য তো আর কোনো বড় স্যালোতে যাওয়ার কোনো দরকার হয় না, তাই না? তো আমি আমাদের নিচেই, বাড়ির নিচেই দেখলাম একটা দিদি হচ্ছে নতুন পার্লার খুলেছে, তো ভাবলাম চলো একদম লোকাল দোকানের কাছে যাই, তাহলে গিয়ে না মানে একদম গ্রাসরুট লেভেলে হচ্ছে কি দাম সেটা বোঝা যাবে। বড় স্যালোতে গেলে তো অনেক মানে প্রাইস হবে, তো সেখান থেকে না অন্য জায়গার সঙ্গে কম্পেয়ারটা ঠিকঠাকভাবে হবে না। তো তাই হচ্ছে আমি একটা লোকাল দোকানে যাচ্ছি, তো চলো যাই সঙ্গে, তোমরা চলো। ঠিক আছে, তো চলো। বন্ধুরা দেখো, আমি পার্লারে এসে গেছি, খুবই সাধারণ একটা পার্লার। তো দুটো সিটেরই ক্যাপাসিটি আছে, সেই সঙ্গে ভেতরেও খানিকটা জায়গা আছে, তো ওখানে কারোর ভ্যাকসিন হচ্ছে, তো সেই জন্য আমি আর ভেতরে ভিডিও করিনি। তো এনিওয়ে এই এদের হচ্ছে প্রাইস চার্ট বলতে পারো, তো দেখে নেই যেই কাজের জন্য এসেছি। তো দেখো এখানে থ্রেডিং হচ্ছে 30 রুপিস দেখাচ্ছে, আপার লিপ, লোয়ার লিপ, চিন এসব মানে আলাদা করে। তো গাইস, থ্রেড দিয়ে থ্রেডিং করলে আলাদা একটা প্রাইস নেয়, আর ওয়াক্স দিয়ে থ্রেডিং করলে আলাদা একটা প্রাইস নেয়। আমি কখনো অবশ্য ওয়াক্স দিয়ে থ্রেডিং করিনি, কেউ যদি কখনো করে থাকো আমাকে জানিও, কারণ এটা না ভীষণ পেনফুল হয় আই থিঙ্ক। তো এনিওয়ে এই ব্রোটা কিন্তু মানে আইব্রোটা আমার না, দেখতে খুবই বাজে লাগছে, তো তাই বলে দিলাম। তো বুঝতেই পারছো নিজের কাজ করানোর সময় নিজে তো শ্যুট করতে পারবো না, সো দ্যাটস ওয়াই। তো চলো প্রাইস নিয়ে কথা বলি। তো এখানে ব্লিচের যে প্রাইস আছে মোটামুটিভাবে 150 থেকে 200 টাকা রেঞ্জের মধ্যে। তো গোল্ড ব্লিচ দেখলাম সব থেকে কম 150 টাকা, আর ফেসিয়াল আছে তোমার 800 টাকা থেকে 1500 টাকার মধ্যে রেঞ্জ। তো 1500 টাকা যেটা ফেসিয়াল আছে সেটা হচ্ছে O3 ফেসিয়াল, সেই সঙ্গে তোমার ওয়্যাক্সিং এর হচ্ছে তোমার সর্বোচ্চ হচ্ছে যেটা পায়ের জন্য তোমার 300 টাকা, কোনো রাইস ওয়াক্স আর ফুল আর্মের জন্য 300 টাকা, আর ফুল লেগের জন্য হচ্ছে 500 টাকা রাইস ওয়াক্স, এটা ম্যাক্সিমাম। সেই সঙ্গে তোমার পেডিকিউরে নেয় 350 আর মেনিকিউরে 250 টাকা, তো এটাই। সেই সঙ্গে যদি ফুল বডি পলিশিং হয় তো 1500 টাকা নেয়। তো আর হেয়ার কালার মানে স্টিক্স যদি করতে চাও তুমি, পার স্টিক 200 টাকা নেয়। এবার বাকি তোমার হেয়ার স্পার জন্য নেয় 700 টাকা, আর ফুল বডি ব্লিচের জন্য নেয় 1300 টাকা। মোটামুটিভাবে এরকমই প্রাইস রেঞ্জ। তো আমি বলে দিলাম, আমি জানি না কতটা হাই বা কতটা লো, কারণ আমি সত্যি বলছি গ্রামে হচ্ছে আমি যখন থাকতাম বা হলদিয়াতেও যখন থাকতাম, তো তখন হচ্ছে তখনকার প্রাইস আমার এখন তো মনেও নেই, আর তাছাড়া 5-6 বছরে অনেকটাই প্রাইসের হেরফের হয়ে যাবে আই থিঙ্ক সো। তো এটাই শুধু এটুকু মনে হয় যে থ্রেডিং তখন আমাদের মানে থ্রেড দিয়ে করালে 10-10 টাকা নিত, 10 থেকে 15 টাকা রেঞ্জ নিত, আর প্লাস আপার লিপ করালে 5 টাকা এক্সট্রা নিত, এটুকুই আমার মনে আছে। আর ফেসিয়াল আই থিঙ্ক 350-300 নিত বোধ হয়, আমার মনে নেই এখন। তো আমি অবশ্য বেশি কিছু দামি ফেসিয়াল করানোর আমার অভিজ্ঞতা নেই, আমার ম্যাক্স টু ম্যাক্স হচ্ছে গোল্ড ফেসিয়াল করানোর অভিজ্ঞতাই আছে। তো দেখো বাড়ি ফিরে জামা কাপড় চেঞ্জ করে স্নান করে তারপর হচ্ছে জানি তোমাদের সঙ্গে বসে গেছি কথা বলতে। তো গাইস, আমি প্রাইসটা দেখালাম যে এখানকার একটা সাধারণ পার্লারে কেমন খরচ লাগে, কি কি করাতে, সেটা আমি তোমাদেরকে দেখালাম। আর তোমরা যারা লাস্ট অব্দি এই ভিডিওটা দেখবে, তো তারা আমাকে এটা জানাতে ভুলো না যে তোমরা যেখানে থাকো, মানে তোমরা যদি গ্রামে থাকো তো গ্রামের প্রাইস কেমন, আর যদি অন্য কোনো শহরে থাকো ভারতবর্ষের বা অন্য যেখানেই থাকো না কেন, তো আমাকে জানাতে ভুলো না যে ওখানকার পার্লারের কেমন খরচ, ঠিক আছে? তাহলেই আমার এই ব্লগটা বানানোর মানে কোনো হচ্ছে মতলব বেরোবে, তাই না? আদারওয়াইজ এরকম একটা ফ্লপ টাইপের লাগবে। তো এনিওয়ে আমার খুব একটা বেশি আইডিয়া নেই মানে গ্রামে বা অন্য কোনো শহরে কেমন নেয়, মানে আমি কখনো হচ্ছে কলকাতাতেও সেরকম অ্যাসাস থাকিনি, আর অনেক বছর আগে আমি গ্রামে থাকতাম বা সেখানে গিয়ে যদি করাতাম,
তো সেই প্রাইসটা আমার মনে আছে, আশা করি এই 5-6 বছরে তো প্রাইস এদিক ওদিক হবেই নিশ্চয়ই। তো এনিওয়ে চলো, এটাই বলার ছিল। আর যদি বলো এক্সপিরিয়েন্স কেমন, তো এক্সপিরিয়েন্স ওভারঅল ভালোই বলতে পারো, বেশ যত্ন সহকারে সব কিছু করেছে। তো আমি ফেসিয়াল করেছি, দেখো আমার ফেসটা কেমন লাগছে, মেবি লাইটের জন্য একটু কালো কালো লাগছে, তো এটাই। আর সেই সঙ্গে যা কিছু মাসাজ ব্যাসাজ হয় সেগুলো হচ্ছে খুব ভালোই করেছে, চেষ্টা করেছে। সেই সঙ্গে আমার আইব্রোটাও করেছে, আই ডোন্ট নো কেমন করেছে, তো এটাই। তো আর কি বলার আছে, চলো ব্লগটাকে এন্ড করি। আর তোমরা আমাকে জানাতে বলো না কমেন্ট করে কেমন লাগলো, আর প্লিজ তোমরা পুরোটা দেখো, কারণ এগুলো খুব ছোট ব্লগ হয়, এগুলো যদি না পুরোটা দেখো আমার আর কিছু বলার থাকবে না, তাই না? তো স্টে টিউন, একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। বাই বাই, টেক কেয়ার।